প্রিয় শিক্ষার্থীরা দেবাটা কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আশা রাখি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতেই লেখাপড়া করছো বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত দেভাটা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আজকের দর্শনের যুক্তিবিদ্যা দ্বিতীয় পর্ব আরহ অনুমানের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব আজকের যে বিষয়টি সেটি হল অনুমান কী এবং ইয়ার প্রকারভেদ আমরা প্রথমেই জেনে নিই যে আসলে আরোহনুমান বলতে কী বোঝায় আমরা জানি জানা থেকে অজানায় যাওয়ার যে প্রচেষ্টা সেটাই হলো অনুমান আর আর অনুমান হল সেই অনুমান যেখানে প্রকৃতির কয়েকটা বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ আমাদের জানা বিষয় থেকে অজানা বিষয়ের দিকে যে গমন সেটি হল আর অনুমান একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে প্রকৃতির কয়েকটা বিশেষ দৃষ্টান্ত যেমন রাম হয় মরণশীল রহিম হয় মরণশীল ঝুমা হয় মরণশীল রুমা হয় মরণশীল প্রকৃতির এই চারটি উদাহরণ অর্থাৎ জ্ঞান থেকে আমরা একটি সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করলাম সেটি হয় সকল মানুষ হয় মরণশীল এই সকল মানুষ হয় মরণশীল এই সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যটি আমরা পেলাম প্রকৃতির কয়েকটা বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এবং এখানে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি কাজ করেছে সেটি হল বিশেষ বিশেষ কয়েকটা দৃষ্টান্ত সেটিকে পর্যবেক্ষণ করা এবং তা থেকে আরোহাত্মক লম্ফের মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য পাওয়া অর্থাৎ আরোহনুমান হল প্রকৃতির কয়েকটা বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে অর্থাৎ পরীক্ষণ ও নিরীক্ষণ করে প্রকৃতির সেই বিশেষ বিষয় সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমানের যে প্রচেষ্টা তাকে বলা হয় হনুমান যেমন আরো হনুমানের এটি একটি উদাহরণ রাম হয় মরণশীল রহিম হয় মরণশীল এখানে দুইজন পুরুষ মরণশীল ঝুমা হয় মরণশীল রুমা হয় মরণশীল এখানে দুজন মহিলা মরণশীল এখানে দুজন পুরুষ এবং দুজন মহিলার মরণশীলতা লক্ষ্য করে এই বিশেষ বিশেষ দৃষ্টান্তে মাত্র প্রকৃতির চারজন মানুষের মরণশীলতা লক্ষ্য করে সিদ্ধান্ত নিলাম অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল মানুষ হয় মরণশীল অর্থাৎ সকল মানুষের মননশীলতা সম্পর্কে আমরা একটি নতুন জ্ঞান প্রদান করলাম এটি হল আরো হনুমান এই আরোহনুমান মূলত দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত আরো আর একটা হচ্ছে অপ্রকৃত আরো প্রকৃত আরোহনুমান হচ্ছে সেই আরহনুমান যেখানে আরোহত্যক লম্ফ বা উল্লঙ্ঘন বিদ্যমান আর অপ্রকৃত আরোহনুমান হচ্ছে সেই আরোহনুমান যেখানে আরহত্যক লম্ফ বা আরোহত্মক উল্লম্ভন প্রক্রিয়া অনুপস্থিত তাহলে আমরা একটু জেনে নেই এই আরোহত্যক লম্ভ বলতে কী বোঝায় আরহত্বক লম্ফ বা উল্লম্ভন এই আরোহত্মক লম্ফ বা উল্লঙ্ঘন এটি হচ্ছে আরহের প্রাণ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিন বলেছেন যে আরোহে এই আরোহত্মক লম্ফ নাই অর্থাৎ অনুপস্থিত সেটি হচ্ছে সেটি হচ্ছে অপ্রকৃত আরোহ আর যে আরোহে এই আরোহ আরোহের মূল বৈশিষ্ট্য আরোহত্মক লম্ফ উপস্থিত তাকে বলা হয় প্রকৃত আরোহ এই আরোহত্যক লম্ফ যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডেকটিভ লিফ এই ইন্ডেকটিভ লিফ বা আরোহত্যক লম্ফ বা আরোহত্যক উল্লম্ভন প্রক্রিয়া হলো সেই বিষয় যেখানে প্রকৃতির কয়েকটা বিশেষ দৃষ্টান্ত থেকে সেই বিষয়ে সার্বিকতায় গমন অর্থাৎ এখানে প্রকৃতির সামান্য কিছু সংখ্যক দৃষ্টান্তে থেকে অভিজ্ঞতা নিয়ে ওই বিষয়ের সার্বিকথায় গমন এই উদাহরণটি বিশ্লেষণ করলে বোঝা যাবে যে আরক্তক লম্ব কি রাম হয় মরণশীল এটি একটি বিশেষ দৃষ্টান্ত রহিম হয় এটি একটি বিশেষ দৃষ্টান্ত ঝুমা হয় মরণশীল এটি একটি বিশেষ দৃষ্টান্ত রুমা হয় মরণশীল এটিও একটি বিশেষ দৃষ্টান্ত এখানে চারটি মাত্র বিশেষ বিশেষ দৃষ্টান্ত রয়েছে এই চারটি দৃষ্টান্ত থেকে আমরা জ্ঞান অর্জন করে আমরা এই চারটি নারী এবং পুরুষের অভিজ্ঞতার জীবনের অভিজ্ঞতার আলোকে অর্থাৎ মরমশীলতার অভিজ্ঞতার আলোকে আমরা এই চারজন থেকে সিদ্ধান্ত নিলাম সকল মানুষ অর্থাৎ অতীত বর্তমান এবং ভবিষ্যতের কোটি কোটি মানুষ সম্পর্কে সিদ্ধান্ত নিলাম অর্থাৎ লাভ দিলাম চারজন থেকে কোটি কোটি মানুষ অর্থাৎ সকল মানুষ যেখানে অতীত বর্তমান আর ভবিষ্যতের কোনো মানুষই বাদ যায় না সেই সম্পর্কে যে লাভ দিলাম তাকে বলা হয় আরহত্যক ক্লম্প বা আরোহত্যক লম্বন প্রক্রিয়া বা ইনডেক্টিভ লিপ আর জন স্টুয়ার্ট মিল যথার্থী বলেছেন যে আরোহে আরোহের প্রাণ অর্থাৎ আরহত্যক লম্প অনুপস্থিত তাকে বলা হবে অপ্রকৃত আরোহ আর যেখানে আরোহের মূল বৈশিষ্ট্য আরহত্যক উপস্থিত সেটাই হবে প্রকৃত আরহ এখন দেখা যাক প্রকৃত আরহ কয় প্রকার প্রকৃত আরোহ হল তিন প্রকার একটা হচ্ছে বৈজ্ঞানিক আরহ অনুমান আরেকটি হচ্ছে অবৈজ্ঞানিক আরহ অনুমান আরেকটি সাদৃশ্যমূলক আরহ অনুমান অর্থাৎ প্রকৃত আরহ তিন প্রকার একটা হচ্ছে বৈজ্ঞানিক একটা অবৈজ্ঞানিক একটা সাদৃশ্যমূলক আর অপরিকৃত আরোহ অনুমান তিন প্রকার যেখানে আরোহের প্রাণ আরোহত্যক লম্প অনুপস্থিত সেটা সেটাও তিন প্রকার একটা হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ বা পূর্ণাঙ্গারহ আর একটা হচ্ছে যুক্তি বা তর্ক সমামূলক আরোহ আর একটা হচ্ছে ঘটনা সংযোজন তাইলে আমরা আরোহন আরোহনুমানের ক্লাসিফিকেশনের দিকে অর্থাৎ এর প্রকারভেদের দিকে খেয়াল করলে দেখা যায় আর হনুমান প্রথমত দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত আর একটা অপ্রকৃত আবার প্রকৃত আর হনুমান আবার তিন প্রকার একটা হচ্ছে বৈজ্ঞানিক একটা অবৈজ্ঞানিক আর একটা সিদ্ধান্ত একটা হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান একটা হচ্ছে অপ্রকৃত আরো তিন প্রকার একটা হচ্ছে পূর্ণ গণনামূলক বা পূর্ণাঙ্গারোহ আর একটা যুক্তিসাম্যমূলক আরো হোক বা তর্কসাম্যমূলক আরো হোক আর হচ্ছে ঘটনার সংযোজন তাহলে আজকের আলোচনায় আমরা যেটি পেলাম যে হনুমান হলো প্রকৃতির কয়েকটা বিশেষ বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা নিরীক্ষা করে অর্থাৎ পর্যবেক্ষণ করে সেই সম্পর্কে একটি নতুন জ্ঞান পাওয়ার যে প্রচেষ্টা অর্থাৎ জানা থেকে অজানায় গমন নিরীক্ষিত বিষয় থেকে অনিরীক্ষিত বিষয়ে যে গমন সেটি হলো আরো এই আরো এর একটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে রাম হয় মনশীল রহিম হয় মনশীল ঝুমা হয় মনশীল রুমা হয় অর্থাৎ সকল মানুষ হয় মনসীল এটি প্রকৃত আরো হনুমানের একটি উদাহরণ আর অপরিকৃত আরো হনুমানের একটি উদাহরণ দেওয়া যায় একটি ঝুড়ির সবগুলো অর্থাৎ বৃষ্টি আম খেয়ে দেখলাম মিষ্টি অথবা সিদ্ধান্ত নিলাম ঝুড়ির সবগুলো আম হয় মিষ্টি এটিও কিন্তু একটি আরোহনুমান তবে এটি প্রকৃত আরো নয় কারণ এখানে ঝুড়ির মাত্র সবগুলো আম অর্থাৎ মাত্র বৃষ্টি আম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ আমের সকল আম সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয়নি মাত্র বৃষ্টি আমের মিষ্টতা সম্পর্কে এখানে জ্ঞান দেয়া হয়েছে এখানে কোনো নতুন জ্ঞান বা সংশ্লিষ্ট কোনো জ্ঞান এখানে পাওয়া যায়নি তাই এটি অপরিকৃত আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আজকের এই আলোচনা থেকে যেটি পেলাম সেটি হলো আরো কি কী ইহার প্রকারভেদ এবং এই প্রকারভেদে আরো সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হল জন স্টুয়ার্ট মিলের ভাষায় আরোহ আরোহাত্মক লম্ফ বা উল্লঙ্ঘন প্রক্রিয়া বা ইন্ডেকটিভ লিপ এটি হচ্ছে আরোহের প্রাণ যে আরোহে এটি অনুপস্থিত সেটি অপ্রকৃত আরোহ আর যে হারে আরোহে এটি উপস্থিত সেটিকে বলে যা বলা হবে প্রকৃত আরোহ এখন আমরা একটু চেষ্টা করি যে বৈজ্ঞানিক আরোহ বলতে কি বোঝায় বৈজ্ঞানিক আরোহ হলো। প্রকৃতির কয়েকটা বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তাকে বলা হয় প্রকৃত বৈকানিকার হোক আমরা আরো হনুমানের এখানে যে সিদ্ধান্তটি দিয়েছি সেটি হচ্ছে একটি বৈজ্ঞানিক আরোহের দৃশ উদাহরণ এটি হলো একটি বৈজ্ঞানিক আরোহের উদাহরণ রাম হয় মনশীল রহিম হয় মনশীল ঝুমায় মনশীল রুমা হয় মনশীল এটি একটি বৈজ্ঞানিক আরো হনুমানের উদাহরণ অর্থাৎ এক নম্বর যে বৈজ্ঞানিক আরো হনুমান সেটির উদাহরণ এখানে বৈজ্ঞানিক আরোহ কাকে বলা হয় এ কথাটি যদি প্রশ্ন করা হয় তাহলে বলতে হবে প্রকৃতির কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে অর্থাৎ পরীক্ষণ ও নিরীক্ষণ করে প্রকৃতির নিয়মানুগতিতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে যে সার্বিক সংশ্লিষ্ট যুক্তিবাক্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ যেমন রাম হয় মানুষের রোয় হয় মানসী ঝুমা হয় মানসিক তোমা হয় মনসী এখানে চারটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত পরীক্ষণ এবং নিরীক্ষণ অর্থাৎ আরোহের বস্তুগত ভিত্তির উপরে স্থাপন করে প্রকৃতির নিয়মবর্তীতা নীতি এবং কার্যকারণ নিয়ম অর্থাৎ আরোহের আকারগত ভিত্তির উপর নির্ভর করে যে সার্বিক সঞ্চয় সুক্তি বা কোটির প্রতিষ্ঠা করা হয়েছে সেটি বৈজ্ঞানিক আহ একটি উজ্জ্বল দৃষ্টান্ত অন্যদিকে একটি ঝুড়ির সবগুলো অর্থাৎ বৃষ্টি আম খেয়ে দেখলাম মিষ্টি পথে সিদ্ধান্ত নিলাম ঝুড়ির সবগুলো আম হয় মিষ্টি এটি অপরিকৃত আরোহের প্রথম ক্লাসিফিকেশন পূর্ণাঙ্গ আরোহের পূর্ণাঙ্গ আরোহের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এখানে একটি ঝুড়ি মাত্র বৃষ্টি আম একটা একটা করে পরখ করে দেখা গেল মিষ্টি সুত সুতরাং সিদ্ধান্ত নেওয়া হলো ঝুড়ির সবগুলো আম হয় মিষ্টি এই জন্য এই আরোহেকে বলা হয় পূর্ণ গণনামূলক আরোহ অর্থাৎ বৃষ্টি আম একটা একটা করে খেয়ে দেখলাম মিষ্টি সুতরাং বৃষ্টি আমি গণনা করেই দেখলাম একটা একটা করে গণনা করে তারপরে পরক করলাম তারপর সিদ্ধান্ত নিলাম যে ঝুড়ির সবগুলো আম হয় মিষ্টি এখানে ঝুড়ির যে কটি আম আছে সেই কটি আম সম্পর্কে এই মিষ্টতাকে স্বীকার করা হলো এখানে কিন্তু কোনো রকমের নতুন জ্ঞান পাওয়া গেল না এই বাক্যটি কিন্তু এই যে আমরা যুক্তি যুক্তি বাক্যের যে আমরা শ্রেণীবিভাগ দেখেছিলাম তাৎপর্য অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বিশ্লেষক আর একটা হচ্ছে সংশ্লেষক বিশ্লেষক হচ্ছে যে বাক্যের নতুন কোনো জ্ঞান পাওয়া যায় না একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় এবং সিদ্ধান্তটি জানা জিনিসই আবার জানা হয় তাকে বলা হয় বিশ্লেষক যুক্তি বাক্য পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি একটি বিশ্লেষক যুক্তি আর এই এই যে বৈজ্ঞানিকারোহের সিদ্ধান্তটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য যুক্তি যুক্তিবাক্য হল সেই যুক্তিবাক্য যেখানে উদাহরণ থেকে অর্থাৎ জানা জিনিস থেকে একটি নতুন জ্ঞান পাওয়া যায় আমরা জানি মানুষ মরে রাম রহিম ঝুমা রামা রুমা মরেছে এ থেকে সিদ্ধান্ত নিলাম পৃথিবীর সকল মানুষ মরবে অর্থাৎ সকল মানুষ হয় মানুষের এখানে সকল মানুষ সম্পর্কে একটি নতুন জ্ঞান অর্থাৎ সংশ্লেষক জ্ঞান পেলাম সেটা হচ্ছে মরণ মরণশীলতা মানুষের সার্বিক মরণশীলতা সকল মানুষ মরে তো এইভাবে আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যাবে যে আরো হনুমান মূলত দুই প্রকার প্রকৃত আরো হনুমান যেখানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহত্মক লম্প উপস্থিত আরেকটি হচ্ছে অপরিকৃত আরোহমান আরো হনুমান যেখানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহত্মক লম্প অনুপস্থিত সেগুলোতেও সেগুলো কেউ তিন ভাগে ভাগ তিনটা শ্রেণী পাওয়া যায় তার একটা হচ্ছে পূর্ণ গণনামূলক কারো একটি যুক্তিসম্যমূলক কারোহ আর একটা হচ্ছে ভাগানোর পূর্ণ গণনামূলক কারোহের আমরা এখানে একটি উদাহরণ দিয়েছি এখানে একটি ঝুড়ির সবগুলো অর্থাৎ বৃষ্টি আম খেয়ে দেখলাম মিষ্টি অতএব সিদ্ধান্ত নিলাম ঝুড়ির সবগুলো আমি মিষ্টি এখানে ওই বৃষ্টি আমকে পূর্ণ গণনা করে পরক করে চেখে দেখলাম মিষ্টি সুতরাং সিদ্ধান্ত নিলাম সবগুলো হয় মিষ্টি এখানে কোনো নতুন জ্ঞান পাওয়া গেল না এখানে যে জ্ঞানটি পেলাম সেটি হল বিশ্লেষক সেটি হল বিশ্লেষক সেটি হল বিশ্লেষক জ্ঞান আর এখানে যে জ্ঞানটি পেলাম সেই জ্ঞানটি হলো সংশ্লেষক জ্ঞান সংশ্লেষক জ্ঞান সংশ্লিষ্ট জ্ঞান সুতরাং নতুন জ্ঞান পাওয়া গেলে সেটি হবে সংশ্লেষক জ্ঞান আর নতুন জ্ঞান না পাওয়া গেলে সেটি হবে বিশ্লেষক জ্ঞান এই জন্য আমরা প্রকৃত মানের যতগুলো জ্ঞান আমরা এখানে পাব সবগুলি হচ্ছে সংশ্লেষক জ্ঞান আর সংশ্লেষক জ্ঞান বা সংশ্লেষক বাক্য আর অপ্রকৃত আনুমান মানের যে সিদ্ধান্তগুলো পাব সেগুলো সব বিশ্লেষক জ্ঞান সেগুলো সংশ্লেষক নয় এই তাৎপর্য অনুসারে এ সংশ্লেষক জ্ঞান অর্জনী বৈজ্ঞানিক আরোহ সংশ্লিষ্ট আরোহণী আরোহণমানের মূল লক্ষ্য আমরা আমাদের চারিপাশে নানা রকমের বিষয় রয়েছে যেগুলো আমাদের অজানা এই অজানা বিষয়গুলো জানবার জন্য। আমরা প্রতিনিয়ত জ্ঞান প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তিবিদ্যা অনুমান চিন্তা এসব বিষয়ের মধ্য দিয়ে পদ্ধতিগত আলোচনার মধ্য দিয়ে সেই জ্ঞানগুলো আমাদের অর্জন করতে সহায়তা করে এই জন্যেই যুক্তিবিদ্যায় জ্ঞান অর্জনের ক্ষেত্রে পদ্ধতিগত আলোচনা খুবই প্রয়োজন এবং পদ্ধতিগত আলোচনায় বলা যায় প্রাণ সেই পদ্ধতিগত আলোচনার অংশ হিসাবে আজকে আমরা আরোহী যুক্তি পদ্ধতি সম্পর্কে একটু জানলাম যে আরোহ আরো যুক্তি পদ্ধতি অর্থাৎ আরও হনুমান কী এবং ইয়ার ভেদ আগামী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ আরোহের যে ক্লাসিফিকেশান এইগুলো নিয়ে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। যা আমাদের নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেই সেই ক্লাস শুনবার জন্যে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি একটি বিষয় অনুরোধ করি আজকে বাংলাদেশের আর্থ সামাজিক এবং রাজনৈতিক সার্বিক প্রেক্ষাপটে এদেশের বহুমুখী শত্রু রয়েছে যারা এদেশকে অস্থিতিশীল করে তোলবার চেষ্টা করে সেইখানে মাদকদ্রব্য একটি ব্যাপক ভূমিকা পালন করছে মাদকদ্রব্য সেবনের মধ্য দিয়ে আজকে আমাদের যুব সমাজ একেবারে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে সে কারণেই এই যুব সমাজকে কুপথে পরিচালনা করে এদেশের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ধ্বংসের তা ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে এক শ্রেণীর মানুষ তাদের থেকে সচেতন থাকবে এবং মাদক দ্রব্য থেকে দূরে থাকবে বাড়িতে অবস্থান করবে এই করোনা মহামারীতে বাড়িতে অবস্থান করে মা বাবার সাথে থাকবে নিজের লেখাপড়া করবে এবং নিজেকে গড়ে তুলবে যাতে আগামী দিনে আমাদের এই সুন্দর সার্বভৌম স্বাধীন সোনার বাংলাকে সোনার বাংলার করে গড়ে তুলতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আগামী ক্লাসে একবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি